আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। ডানে দেখছেন ফ্রিল্যান্সিং, বাইরে দেখছেন ফ্রিল্যান্সিং, সামনে দেখছেন ফ্রিল্যান্সিং, পিছনে দেখছেন ফ্রিল্যান্সিং, আপনি কি করবেন? আপনাকেও অনেকে বলছে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, চাকরি ছেড়ে দেন, এরকম অনেক বলছে আপনাকে। আমি আপনাকে বলবো, আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল কি হতে চান? যদি সফল হতে চান ফ্রিল্যান্সিংয়ে, ডানে বায়ে সামনে পিছনে কারো কোনো কথা নেওয়ার আপাতত প্রয়োজন নাই। আপনি কয়েকটি স্টেপ যদি ফলো করতে পারেন, কয়েকটি বিষয় যদি আপনার মাথায় থাকে, কয়েকটি বিষয় যদি আপনি বুঝে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফ্রিল্যান্সিংয়ে সফলতা নিয়ে আসতে পারবেন। এরকম পাঁচটি টপিক আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো, আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পয়েন্ট নাম্বার ওয়ান, এক নাম্বার বিষয়, আপনাকে অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং করতে হলে কাজ জানতে হবে। কাজ জানার আগে কোনো দিন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনি ভালো লিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভালো গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভালো গান গাইতে পারবেন, আপনি তাও ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভালো ভয়েস টোন দিতে পারেন, আপনি তাও ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভালো অ্যানিমেশন জানেন, আপনি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভালো টাইপ করতে পারেন, আপনি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে প্রপারলি জানতে হবে। এ টু জেড মোটামুটি একটা ভালো আইডিয়া আপনার ভিতরে থাকতে হবে যে আপনি এই কাজটি ভালো পারেন এবং এই কাজটি ক্লায়েন্টকে ভালো ডেলিভারি দিতে পারবেন। দেন আপনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসবেন। পয়েন্ট নাম্বার টু, আপনাকে অবশ্যই অবশ্যই কাজ শুরু করলে লেগে থাকতে হবে। আপনি তিন মাস কাজ করলে আপনি ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন, ভালো ফ্রিল্যান্সিং শিখে যাবেন। আপনি দুই দিন যাওয়ার পরে বলেন যে না, এটা থেকে আমার কিচ্ছু হবে না, আপনার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং নয়। আপনাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট একটা টাইম, সময় এটার পিছনে লাগাতে হবে, তারপরে আপনি গিয়ে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস পাবেন। আপনি যদি সাত দিন একটি কাজ শিখে আপনি খুব ভালো শিখেছেন, নো প্রবলেম। আপনি আট দিনের মাথায় যদি আপনি বলেন আমি ফ্রিল্যান্সিং করবো, আমি সকালে কোনো একটি কাজ শুরু করেছি, আমি সন্ধ্যা থেকে টাকা ইনকাম করা শুরু করব, না, বিষয়টি অনেকটি এরকম নয়। বিষয়টি অনেকটি এরকম যে আপনি ছোট্ট একটি গাছ লাগিয়েছেন, এটি ছয় মাস এক বছর পরে যেরকম ফল আপনাকে দিবে, তেমনইভাবে ফ্রিল্যান্সিংয়ের জায়গাতে আপনাকে ওই গাছ লাগানোর মতো আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। সকালে আপনি একটি গাছ লাগালে যেরকম বিকালে আপনি কোনো ফল পাবেন না, বিষয়টা যেরকম অনেকটা স্বপ্নের মতো, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও আপনি আজকেই ফ্রিল্যান্সিংয়ে এসেছেন, আপনি কালকেই যে ভালো কিছু এখান থেকে করতে পারবেন, নিঃসন্দেহে এটি একটি ভুল ধারণা। নিঃসন্দেহে এমনটি হয় না কখনো। যারা ফ্রিল্যান্সিংয়ে আজকে ভালো কিছু করছে, তাদের পিছনটা একটু ঘেঁটে দেখবেন। মানে বলতে চাচ্ছি, পিছনে যে টাইমটুকু আছে, তারা কতটুকু সময় ইনভেস্ট করেছে, কতটুকু সময় এটার পিছনে লেগেছিল, আজকে তারা কি করছে, এই বিষয়টা দেখলেই, আপনি একটু রিসার্চ করলেই আপনি দেখতে পারবেন যে তারা কতটুকু পরিশ্রম করেছে, কতটুকু সময় তারা লেগেছিল এখানে সফলতার জন্য। সো আপনার ক্ষেত্রেও আপনি যে কাজে সফলতা নিয়ে আসতে চান, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যদি সফলতা নিয়ে আসতে চান, নিঃসন্দেহে আপনাকে লেগে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কোনো না কোনো মার্কেট প্লেস, কোনো না কোনো মার্কেট প্লেসের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে। আপনাকে আপনার যে দক্ষতাটুকু আছে এটাকে সেল দিতে হবে। আপনি যদি কোনো মার্কেট প্লেসের মাধ্যমে যদি কোনো কিছু সেল দিতে চান, আপনার যোগ্যতাকে যদি সেল দিতে চান, কাজের যোগ্যতা যেটা আছে সেটাকে যদি সেল দিতে চান, নিঃসন্দেহে ওই মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে। মার্কেট প্লেসে আপনি কীভাবে সময় দেবেন? মার্কেট প্লেসে আপনাকে ভালো একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে অন্যরা কীভাবে অ্যাকাউন্টগুলো করেছে, সেই অ্যাকাউন্টগুলোকে আপনি ফলো করে, আপনি তাদের অ্যাকাউন্টগুলোকে রিসার্চ করে নিজের মতো করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন আপনি এখান থেকে কাজ নিতে পারবেন। কারণ একটি মার্কেট প্লেসে তখনই আপনি ভালো কিছু করতে পারবেন যখন এই মার্কেট প্লেসে আপনি অ্যাক্টিভ থাকবেন, এই মার্কেট প্লেসকে আপনি সময় দিবেন, তখন মার্কেট প্লেস আপনাকে টাকা দিবে, আপনার যদি যোগ্যতা থাকে। আর মার্কেট প্লেসে শুধুমাত্র সময় দিলেন, আপনার কোনো যোগ্যতা নেই, আপনাকে টাকা দিবে না মার্কেট প্লেস। মার্কেট প্লেসে তারাই আসবে, মার্কেট প্লেসে তারাই কাজ দিবে, যারা আপনার কাছে কাজ পাবে তারাই আপনাকে টাকা দিবে।
অথবা আপনাকে কাজ জেনে মার্কেট প্লেসে লেগে থাকতে হবে, মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে বুঝতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে। কিরকম আপডেট থাকতে হবে? আপনি আজকে এক সপ্তাহ ধরে একটি কাজ শিখেছেন, আফটার ওয়ান মান্থ, আফটার থ্রি মান্থ, আফটার সিক্স মান্থ আপনি কোনো একটি কাজ করতে চাচ্ছেন, হয়তোবা দেখবেন আপনি যে কাজটি ছয় মাস আগে শিখেছেন সেই কাজটুকু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, পুরোপুরি আপডেট নিয়ে আসছে ওই কাজটুকু। এই আপডেটের কারণে আপনি কিছুই জানতে পারলেন না যদি আপনি নিজের জায়গা থেকে আপডেট না থাকেন। এই জন্য আপনি একটি কথা সবসময় মনে রাখবেন, আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। আপনি যে কাজটুকু শিখেছেন এই কাজটুকু দেখবেন প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিদিন আপডেট হচ্ছে, ওই প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিদিনের আপডেটের সাথে সাথে নিজেকে তাল মিলাতে হবে, নিজেকেও আপডেট করতে হবে। আমরা যে মোবাইল ফোন চালাই না, দেখবেন যে কিছুদিন পরে পরে প্লে স্টোর থেকে আমাদেরকে আপডেট দিতে হয়, নাহলে প্রোগ্রামগুলো কাজ করে না প্রপারলি, আমাদের অ্যাপসগুলো প্রপারলি কাজ করে না। সো নিজের জায়গা থেকে নিজেকেও আপডেট করতে হবে, নাহলে ওই সামনের দিনগুলোতে গিয়ে কাজ করবে না, ওরা আপডেট যেগুলো দিচ্ছে ওই জায়গাগুলোতে আপনি টিকে থাকতে পারবেন না। আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের মতো আপনিও কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। আপনি যদি ওই অ্যান্ড্রয়েড অ্যাপসকে যদি আপডেট করেন তাহলে সামনে যা দিয়েছে সেগুলোকে আপনি ধরতে পারবেন, অন্যথায় আপনি কিন্তু ধরতে পারবেন না। সর্বশেষ আমি পাঁচ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যে কাজটুকু করতে যাচ্ছেন, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, অতএব আপনাকে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সাথে আপনাকে বসতে হবে, অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা আপনাকে নিতে হবে, অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা কীভাবে কাজ করে এসেছে সেটা আপনাকে জানতে হবে, অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা কীভাবে বর্তমানে কাজ করছে, তারা কীভাবে আর্নিং সোর্সকে আরও বাড়াচ্ছে, তাদের কীভাবে যোগ্যতাকে বাড়াচ্ছে, তাদের এক্সপিরিয়েন্সগুলোকে কীভাবে বাড়াচ্ছে, তারা কোথায় থেকে শিখছে, কোন ইউটিউব চ্যানেলটাকে ফলো করছে, কোন ব্যক্তিটাকে ফলো করছে, ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে সবসময় কাছাকাছি থাকতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। তাদের কাছ থেকে আপনি যখন কোনো পরামর্শ চাবেন, আমি এখন পর্যন্ত দেখেছি যারা খুবই প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার আছে তারা সকলেই অন্যজনকে সহযোগিতা করছে। আমার দেখা এখন পর্যন্ত একজনও পাইনি যে অন্য একজন মানুষকে সহযোগিতা করছে না। সো আপনি কেন পিছিয়ে আছেন? একজন সফল ফ্রিল্যান্সারের কাছে আপনি কেন পরামর্শ নিচ্ছেন না যে আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই, এটা আমি করতে চাই, প্লিজ আমাকে একটু হেল্প করেন, প্লিজ ভাই আমাকে একটু হেল্প করেন, প্লিজ আপু আমাকে একটু হেল্প করেন? দেখবেন আপনাকে অসংখ্য ফ্রিল্যান্সার আছে আপনাকে কাছে বসিয়ে নিয়ে আপনাকে সাপোর্ট দিবে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার কাছে এখন পর্যন্ত একজন ব্যক্তি নেই যে আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে, আমার কাছ থেকে সহযোগিতা নিয়ে স্যাটিসফাইড না। আমি সবসময় চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। এই জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার কাজের পাশাপাশি। এই জন্যই আমার কুইক টিম একাডেমি নামে একটি ওয়েবসাইট নিয়ে এসেছি, যাতে করে আপনারা আমার সহযোগিতায় আপনিও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। যারা এখন পর্যন্ত কুইক টিম একাডেমিতে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশনে কুইক টিম একাডেমির ওয়েবসাইট পাবেন, অথবা স্ক্রিনে যে আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখান থেকেও এই কোর্সগুলো করেও আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আমি আহসান উদ্দিন নোমান আপনাকে বলছি, যদি আপনি ভালোভাবে কাজগুলো শিখতে পারেন, মার্কেট প্লেসে টাইম দিতে পারেন, মার্কেট প্লেসে একটি ভালো প্রোফাইল খুলতে পারেন এবং একজন দক্ষ ফ্রিল্যান্সারের শরণাপন্ন হতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।